জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে অ্যানিমেটেড চলচ্চিত্র মুজিব ভাই। আইসিটি মন্ত্রণালয় নির্মিত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অংশবিশেষ। সুলতান আহিমুর রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি ইতিহাস। জীবন সংগ্রামে কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্প নিয়েই অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চন্দন কে বর্মন ও সোহেল মোহাম্মদ রানার পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প। চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে গঠন করলেন এবং কত লড়াই সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে উনি যে ছাত্র নেতা থেকে মুজিব ভাই হয়ে উঠলেন, এই 69 গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা সেই যেই ঘটনাচক্রগুলো এগুলোই আমরা অ্যানিমেশন মাধ্যমে তুলে ধরেছি। আইস্ক্রিন এটি প্রদর্শন করছে ফ্রি কন্টেন্ট হিসেবে, এর জন্য আমি চ্যানেল আই এবং আইস্ক্রিনকে ধন্যবাদ জানাই। আইস্ক্রিন শুধু দেশের গণ্ডির মধ্যে নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, সারা বিশ্বের যে 40 কোটি বাংলা ভাষাভাষী আছে তাদের জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের শীর্ষস্থানে চলে যাবে। অ্যানিমেশন চলচ্চিত্রটি এরই মধ্যে চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচারিত হয়েছে। দেশের এন্টারটেইনমেন্ট অ্যানিমেশনের প্রসারে কাজ চলছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। একদিকে যেরকম বঙ্গবন্ধুর ছাত্র জীবন রাজনৈতিক জীবন আমরা তুলে ধরছি নতুন প্রজন্মের কাছে, অপরদিকে আমাদের যে তরুণ অ্যানিমেটর তাদের যে অ্যানিমেশন শিল্পের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এটাকেও আমরা সহযোগিতা করতে চেয়েছি। 40টা বিশ্ববিদ্যালয়ে আমরা অ্যাপ এবং গেম ডেভেলপমেন্ট অ্যানিমেশন ল্যাব স্থাপন করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশকে সারা বিশ্বের একটা অ্যানিমেশন হাব হিসেবে তৈরি করা। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত 10 পর্বের খোকা সিরিজটি প্রচার করা হবে এই আগস্টেই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।